generation. অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা অনুমোদন সোয়া কোটি মানুষের কর্মসংস্থানে ব্যয় 65 লাখ কোটি টাকা দ্বিতীয় দফায় আরো 1800 বেশি রোহিঙ্গাকে ভাসানচরে স্থানান্তর সন্ধ্যায় বুঝিয়ে দেওয়া হবে নতুন আবাসন করোনার চেয়ে বড় মহামারী আসতে পারে বলে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সতর্কতা প্রস্তুতি নিতে আন্তরিক হওয়ার আহ্বান করোনা ভাইরাস মোকাবেলায় এক বছরের প্রস্তুতি নিয়ে রেখেছে বাংলাদেশ পর্যাপ্ত মজুদে কমানো গেছে মাস্ক অক্সিজেনের দাম দেশের প্রথম গভীর সমুদ্র বন্দর মাতারবাড়িতে পরীক্ষামূলক জাহাজ ভেনাস ট্রায়াম্প আনুষ্ঠানিকভাবে চালু 2025-এ ঘরের চালের স্থায়ী সমাধান আনোয়ার সিমেন্ট শীট সব সিজনেই ফিট সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই অনলাইন লাইভ টিভি এবং চ্যানেল আই অনলাইনের ভেরিফাইড ফেসবুক পেজও সরাসরি প্রচারিত হচ্ছে চলে যাচ্ছে বিস্তারিত প্রসঙ্গে জাতীয় অর্থনৈতিক পরিষদ এনএসির বৈঠকে অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় অনুমোদন দেওয়া হয়েছে পরিকল্পনায় আগামী 5 বছরে গড় প্রবৃদ্ধি ধরা হয়েছে 8% কর্মসংস্থান ধরা হয়েছে 16 কোটি মানুষের এবং তা বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছে প্রায় 65 লাখ কোটি টাকা প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে বৈঠকে সভাপতিত্ব করেন মহামারী করোনায় বিপর্যস্ত অর্থনীতি পুনরুদ্ধারে বিশেষ মনোযোগ থাকবে 5 বছরের পরিকল্পনায় সব মিলে 244টি উন্নয়ন কৌশল রাখা হয়েছে করোনার কারণে অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা দলিলটি প্রণয়নে 6 মাস দেরি হয়েছে প্রাকলিত 64,96,000 কোটি টাকার বেশিরভাগের যোগান আসবে কর রাজস্ব থেকে বিদেশি ঋণ অনুদান থেকে আসবে মাত্র 11.5% অর্থ লাখো শহীদ রক্ত দিয়ে স্বাধীনতা এনেছে সেই স্বাধীন দেশকে কেউ এরকম অবহেলার চোখে দেখলে এটা আমাদের জন্য লজ্জাজনক কিন্তু যেহেতু গণতান্ত্রিক ধারাবাহিকতা ছিল না হত্যাকু ষড়যন্ত্রের রাজনীতি বাংলাদেশে শুরু হয়েছিল মিলিটারি ডিক্টেটররা ক্ষমতা এসেছে একের পর এক বা ওই ক্ষমতাটাই ক্যান্টনমেন্টের ভিতরেই বন্দী ছিল যে কারণে সেই উন্নয়নের গতিধারাটা অব্যাহত থাকেনি সেখান থেকে যখন জনতার ক্ষমতা জনতার হাতে আমরা ফিরিয়ে দিতে পেরেছি জনতার গণতান্ত্রিক অধিকারটা যখন জনতার হাতে আমরা ফিরিয়ে দিয়েছি ক্ষমতা এখন জনতার হাতে যার ফলে আমাদের উন্নয়নের গতিধারাটাও মানে আমি বলবো যে যথেষ্ট সচল হয়েছে মানুষ তার সুফল পাচ্ছে সাধারণ মানুষ সুফল পাচ্ছে গ্রামের মানুষ সুফল পাচ্ছে সেটাই হচ্ছে বড় কথা দ্বিতীয় দফায় 1804 জন রোহিঙ্গা কক্সবাজার ক্যাম্প থেকে ভাসানচরে পৌঁছেছেন সন্ধ্যায় তাদের আবাসন বুঝিয়ে দেওয়া হবে এ নিয়ে বিস্তারিত জানতে সামিয়া রহমান প্রিমার কাছে যাচ্ছি তিনি ভাসানচরে আছেন প্রিমা প্রিমা ভাসানচরে দ্বিতীয় দফা রোহিঙ্গা স্থানান্তরের ব্যাপারে এই মুহূর্তে আপনার কাছে কি তথ্য আছে আজকে যে 1804 জন রোহিঙ্গাদেরকে নিয়ে নৌবাহিনী 5টি জাহাজ চট্টগ্রাম থেকে ভাসানচরের উদ্দেশ্যে রওনা হয়েছেন তারা সবাই ভাসানচরে পৌঁছে গেছেন এবং তারা এই মুহূর্তে তাদেরকে তালিকাভুক্ত এই রোহিঙ্গাদেরকে তাদেরকে যাচাই বাছাই করে তাদেরকে এখানে একটি ওয়ার হাউসে তাদের সবাইকে একত্রিত করা হচ্ছে এবং এখানে তাদের সবার উদ্দেশ্যে এখানকার জীবনমান নিয়ে তারা কীভাবে এখানে থাকবেন কী করবেন না করবেন তাদের সমস্ত কিছু এখানে তাদেরকে বুঝিয়ে দেওয়া হবে তাদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন এখানকার সংশ্লিষ্টরা এবং তারা জানিয়েছেন যে এখানে
সেখান থেকেই তাদের একটি মিলাদ মাহফিল আয়োজন করা হয়েছে এবং নতুন এই জায়গায় তারা নতুনভাবে তাদের বসবাস শুরু করার প্রস্তুতি তারা সমস্ত কিছু নিয়ে রেখেছেন এবং তাদেরকে আজকে সন্ধ্যার মধ্যেই তাদের সবাইকে আবাসন বুঝিয়ে দেওয়া হবে। আমরা দেখতে পাচ্ছি যে এখানকার যারা রোহিঙ্গারা রয়েছেন তারা সবাই আমাদেরকে জানিয়েছেন যে প্রথম দফায় যে রোহিঙ্গাদের দলটি এসেছিল তারা তাদের কাছ থেকে যে ইতিবাচক সাড়া পেয়েছেন তারই ধারাবাহিকতা তারা আজকে এখানে এসেছেন। এবং আমরা এখানে আরেকটি বিষয় খুব গুরুত্বপূর্ণ যে তারা বলেছেন যে ক্যাম্পের যে পরিস্থিতি সেই ক্যাম্পের পরিস্থিতি অনেকটা অবনতি হয়েছিল। তারা বলছেন যে রোহিঙ্গারাই রোহিঙ্গাদের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়েছিল, তাই মিয়ানমারে যেভাবে তাদের জীবন অনিশ্চিত হয়ে পড়েছে একইভাবে কক্সবাজারও তারা সেটি লক্ষ্য করেছে, সেই জন্যই তারা আসলে ভাষান্তর আসার সিদ্ধান্ত নিয়েছেন। আমরা এখানে থাকা কয়েকজন রোহিঙ্গাদের সাথে কথা বলতে চাই। শারমিন, আপনি ভাষান্তরে কেন এসেছেন? আমার ভালো লাগেছে এই জন্য। এখন যতটুকু জানি ভালো লাগছে, এখন আর একটু সামনে দেখবো এখানে মানে কি বলছিল যে এখানে কিছু এখন ব্যবস্থা হয় নাই, তারপর আস্তে আস্তে হয়ে যাবে আর কি। তারা বলছেন যে এখানে যে রোহিঙ্গারা রয়েছেন তারা বলছেন যে তারা এখনো কাজের সুযোগটি এখনো নিশ্চিত হয়নি বা তাদেরকে কাজে আনার যে উদ্যোগটি সেটি চলমান রয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে একে একে সব রোহিঙ্গাদেরকে আসলে এখানে একত্রিত করা হয়েছে ওয়ার হাউসে এবং আজকে রাতের মধ্যেই তাদেরকে আসলে আবাসন বুঝে দেওয়া হচ্ছে। শারমিন, তো এ ছিল আমার কাছে এখানকার সবশেষ। প্রিমা, ধন্যবাদ আপনাকে। সামনে করোনা ভাইরাসের চেয়ে বড় মহামারী আসতে পারে বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এই জন্য বিশ্বকে তা মোকাবেলায় প্রস্তুতির ব্যাপারে আরও আন্তরিক হওয়ার আহ্বান জানিয়েছেন তারা। সংস্থাটির জরুরি বিষয়ক প্রধান মাইকেল রায়ান বলেন, বর্তমান মহামারী শুধু একটি সতর্কবার্তা, এটি খুব দ্রুত বিশ্বের সব জায়গায় ছড়িয়ে গেছে, কিন্তু এটি শেষ নয়। WHO-র সিনিয়র উপদেষ্টা ব্রুস আলভার্ড বলেছেন, করোনা সংকট মোকাবেলায় বিশ্ব যথেষ্ট বৈজ্ঞানিক অগ্রগতি অর্জন করেছে, রেকর্ড গতিতে টিকাও তৈরি করেছে, কিন্তু ভবিষ্যতের মহামারীকে দূরে রাখতে এই অগ্রগতি এখনো অনেক সামান্য। বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়া নতুন ধরনের করোনার সন্ধান মিলেছে ভারতেও। যুক্তরাজ্য থেকে আসা 6 জনের দেহে নতুন এ করোনা ধরা পড়েছে এবং তাদের আইসোলেশনে রাখা হয়েছে। সাউথ আফ্রিকায় সংক্রমণ বাড়ায় দেশ জুড়ে রাত্রিকালীন কারফিউর সময়সীমা বাড়ানো হয়েছে। ভারতে আগামী জানুয়ারির মধ্যেই অক্সফোর্ড ও অ্যাস্ট্রাজেনেকার টিকার অনুমোদন হতে পারে বলে জানিয়েছেন সেরাম ইনস্টিটিউটের প্রধান নির্বাহী আদর পুনাওয়ালা। করোনা ভাইরাস মোকাবেলায় আগামী 1 বছরের প্রস্তুতি নিয়ে রেখেছে বাংলাদেশ। টেস্ট কিট, অক্সিজেন সিলিন্ডার, PPE, মাস্ক সহ প্রয়োজনীয় সবকিছুরই পর্যাপ্ত মজুদ আছে, এমন তথ্য জানিয়ে কেন্দ্রীয় ঔষধাগারের পরিচালক বলেছেন, আগের তুলনায় কিট ও অক্সিজেনের দাম কমানো সম্ভব হয়েছে। মোস্তফা মল্লিকের রিপোর্ট। হাসপাতালগুলোতে ওষুধ সহ প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম সরবরাহ করে থাকে কেন্দ্রীয় ঔষধাগার। প্রতিষ্ঠানটি বলছে COVID-19 সংক্রান্ত সামগ্রীর কোনো ঘাটতি নেই। বর্তমানে ঔষধাগারে PCR টেস্ট কিট রয়েছে 5 লাখের বেশি, ICU ভেন্টিলেটর রয়েছে 287টি। প্রতিষ্ঠানটির পরিচালক বলছেন, যা মজুদ রয়েছে সেগুলো দিয়ে আগামী 1 বছর খুব ভালোভাবে সামাল দেয়া যাবে। আমরা বিশ্বাস করি আমাদের বিশ্বজ্ঞদের সাথে আলাপের পরিপ্রেক্ষিতে যে আমরা আগামী 1 বছরের জন্য প্রস্তুত। আমাদের অক্সিজেন কনসেন্ট্রেটর এখন মজুদ আছে 2768টি। সারা দেশে যখন বেসরকারি হাসপাতাল সহ আপনার ভেন্টিলেটর ছিল একটা সময়ে 300, সেখানে করোনার পরে সরকার 287 ভেন্টিলেটর নিয়ে এসেছে। PPE আমাদের হাতে এই মুহূর্তে 6,42,730টা মজুদ আছে। মাস্ক নিয়ে আমাদের যে প্রস্তুতি তাতে আমাদের 1 বছরের প্রস্তুতি আছে। এখন যে কিট দেশে মজুদ আছে খুব স্বাভাবিকভাবেই মানে প্রচুর পর্যায়ে বা এখন যে পর্যায়ে আপনাদের টেস্ট হচ্ছে এটির থেকে যদি বেশিও কারণ আমরা 50 দিন সহজে চালিয়ে নিতে পারবো, এর মধ্যে আমাদের আরও নতুন কিট চলে আসবে। তিনি বলেন, করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় খুবই সতর্ক রয়েছে সরকার।
প্রথম দফায় করোনা ভাইরাসের আক্রমণের পর প্রয়োজনীয় সবকিছুর দাম গত 10 মাসে প্রায় অর্ধেক নামিয়ে আনা গেছে। আমাদের প্রস্তুতির জায়গা যদি বলেন, কেন্দ্রীয় অধিদপ্তরের প্রস্তুতি বা স্বাস্থ্য অধিদপ্তরের প্রস্তুতি, স্বাস্থ্য সেবা বিভাগের প্রস্তুতি বা মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনার সাথে আমাদের যে কিভাবে কমপ্লাই করতে হবে সেই জায়গাটাতে আমি কোনো ঘাটতি দেখছি না। কিটের ক্ষেত্রে দেখবেন যে আপনারা যে প্রাথমিক পরীক্ষাটা হয় PCR টেস্ট কিট, সেটার দাম আমরা কিন্তু প্রায় প্রথম দিককার চেয়ে 1300 টাকার মতো দাম কমিয়ে ফেলেছি। আবু হেনা মোর্শেদ জামান বলেন, করোনা ভাইরাসে আক্রান্তদের সেবা দেওয়ার সব ধরনের সামগ্রী সরকারি হাসপাতালগুলোতে বিনামূল্যে সরবরাহ করা হচ্ছে। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। সংগঠনের প্রতিষ্ঠাতা আমির শাহ আহমেদ শফিকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করে বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়েছেন হেফাজতে ইসলাম। সংবাদ সম্মেলনে সংগঠনের নেতারা অভিযোগ করেন, রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নে শফিকে ভয় ভীতি দেখিয়ে ও মানসিক নির্যাতন করে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছে। তারা বলেন, কুচুকরি মহলটি ভাস্কর্য ভাঙার নামে আন্দোলনের হুঙ্কার দিয়ে ভাস্কর্য পাহারার ব্যবস্থা করছে। বাবুনগরীদের নতুন কমিটিকে অবৈধ ও অসাংবিধানিক বলে মন্তব্য করে তারা ওই কমিটি প্রত্যাখ্যান করেন। বলেন, দ্রুতই কাউন্সিল ডেকে পূর্ণাঙ্গ কমিটি করা হবে। সরকারের কাছে আমাদের দাবি হলো, বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে আল্লামা শাহ আহমদ শফির অস্বাভাবিক মৃত্যুর রহস্য উদ্ঘাটন করে এর সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। আমির ইন্তিকাল করেছেন, শাহাদত বরণ করেছেন, সাথে সাথে পূর্ণ কমিটি দুনিয়ার কোথাও ইতিহাসের মধ্যে নেই, নজির নেই, পরিকল্পিতভাবে তাকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছে। দেশের প্রথম গভীর সমুদ্র বন্দর কক্সবাজারের মহেশখালীর মাতার বাড়িতে ট্রায়াল হিসেবে প্রথম জাহাজ ফিরেছে। পানামার পতাকাবাহী জাহাজ ভেনাস ট্রায়াম্প ইন্দোনেশিয়া থেকে এখানে আসে। জাহাজটি ভেড়ানোর জন্য 250 মিটার প্রস্থ এবং 18 মিটার গভীরতার 14 কিলোমিটার দীর্ঘ চ্যানেল প্রস্তুত করা হয়। বিস্তারিত জানাচ্ছেন আলফি হোসেন। ইন্দোনেশিয়ার পেলাভুমন সিলেগন বন্দর থেকে পানামার পতাকাবাহী জাহাজ ভেনাস ট্রায়াম্প 22 ডিসেম্বর স্টিম জেনারেটরের যন্ত্রাংশ নিয়ে মাতার বাড়ি গভীর সমুদ্র বন্দরের দিকে রওনা হয়। মঙ্গলবার সকাল 9টায় বন্দরের ক্যানেলে প্রবেশ করে জাহাজটি। এরপর কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের অস্থায়ী জেটিতে নিয়ে যান বন্দরের পাইলটরা। ভেনাস ট্রায়াম্পে উন্নয়ন প্রকল্পের জন্য 313 প্যাকেজে 736 টন স্টিল স্ট্রাকচার আনা হয়েছে। মাতার ভেসেলটি এই গভীর সমুদ্র বন্দরের প্রথম পরীক্ষামূলক মাতার ভেসেল এবং এটা বাংলাদেশের জন্য একটা মাইলফলক, কারণ বাংলাদেশের এই গভীর সমুদ্র বন্দরটি নির্মাণ করার পর এটা সিপিআরকে হ্যান্ডওভার করা হবে এবং সিপিআর এই পোর্টটাকে বাণিজ্যিক ভিত্তিতে চালু করবে এবং বাংলাদেশ সরকারের অর্থনৈতিক উন্নয়ন কর্মকাণ্ডের সহযোগিতা করবে। দেশের উন্নয়ন ত্বরান্বিত করার জন্য চ্যানেলের সম্প্রসারণ করে ভবিষ্যতে এখানে আরো বড় বড় জাহাজ ভিড়বে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। ভবিষ্যতে আমরা যখন টার্মিনালটা ডেভেলপ করব, আমরা বড় আকারে জাহাজ নিয়ে আসতে পারবো বলে আশা করছি। বর্তমানে 250 মিটার প্রশস্ততা চ্যানেলটা আছে বন্দরের মাধ্যমে, এটা 350 মিটার প্রশস্ত করব এবং 14.5 মিটার 320 মিটার দৈর্ঘ্যের আমরা কন্টেইনার জাহাজ 8000 TEU ক্যাপাসিটি জাহাজ নিয়ে আসবো বলে আশা করছি। মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর 2025 সালে আনুষ্ঠানিকভাবে চালু হওয়ার কথা রয়েছে। আলভি হোসাইন, চ্যানেল আই। এবার থাকছে ফিরে দেখা 2020। ২০২০ পুরোটা জুড়ে করোনা ভাইরাস মহামারীতে বদলে গেছে মানুষের আচরণ, স্বাভাবিক জীবনধারা। কেউ চাকরি হারিয়েছেন, কেউ পেশা পরিবর্তন করেছেন, কেউ বা সবকিছু গুটিয়ে পরিবার পরিজন নিয়ে ছেড়েছেন রাজধানী। শিক্ষা প্রতিষ্ঠানগুলো টানা বন্ধ থাকায় ছেলে মেয়েদের শিক্ষা জীবনও বদলে গেছে। সমাজতত্ত্ববিদরা বলছেন, করোনা মানুষের জীবনের স্বাভাবিক আনন্দকে কেড়ে নিয়ে অসহিষ্ণু করে তুলছে, এর প্রভাব অনেক। মোরসালিন বাবরা রিপোর্ট। হাঙ্গারি ব্যবসা করেন রমজান মিয়া। পরিবারের 4 সদস্যকে নিয়ে থাকেন পুরান ঢাকায়। করোনার আগে রোজকার আয় ছিল 800 থেকে 1000 টাকা, এখন 200-300 টাকা আয় করতেই হিমশিম খেতে হচ্ছে। করোনা যখন না আসার আগেই ব্যবসা বাণিজ্য কিছু আসছিল, মা বাপ নিয়ে সৈলাপেরা আসছিলাম, কিন্তু করোনা আসার পরে আমাদের ব্যবসা বাণিজ্য নাই,
মা বাপ নিয়ে অনেক কষ্টতে আছে। নন্দিতা রায় মাহমুদপুরের একটি প্রতিষ্ঠানে কাস্টমার কেয়ারে কাজ করতেন। আমি আগে জব করতাম, এখন আপাতত বেকার। করোনার শুরুর দিকে প্রতিষ্ঠানটি বন্ধ হয়ে গেলে বেকার জীবনে নাম লেখাতে হয় তাকে। এখনো নতুন একটি কাজ খুঁজে বেড়াচ্ছেন তিনি। হ্যাঁ, অনেক প্রভাব পড়েছে, কারণ আমার ছেলে এবার এসএসসি পাস করছে, তার পড়াশোনার খরচ, আরও কিছু আদার্স, আমি আমার হাজব্যান্ডকে হেল্প করতাম যেটা আমি এখন করতে পারতেছি না, এই জন্য আমি এখন অবশ্য আমি জবের জন্যই আসছি এখানে। ভাঙ্গারি ব্যবসায়ী রমজান মিয়া কিংবা নন্দিতা রায়, এই সময়ের খণ্ডিত চিত্র। 2020 সালে অনেকের জীবন জীবিকার পথকে রুদ্ধ করে দিয়েছে করোনা, পাল্টে দিয়েছে জীবন চলার স্বাভাবিক গতি। ব্যবসা ভালো না করোনার কারণে, এমন যে কামাই না খুব কম। আগে যেভাবে নিয়মিত কাজ করছি, কাজের ব্যবস্থা হয়, এখন আগের মতো ওরকম হয় না। আয় রোজগার কম, সোজা কথা হয়েছে, চাকরিতে তেমন জুত নেই। দেশে করোনা ভাইরাস ছড়িয়ে পড়লে 26 মার্চ দেশব্যাপী শুরু হয় লকডাউন, বন্ধ করে দেওয়া হয় শিক্ষা প্রতিষ্ঠান, কলকারখানা, অফিস আদালত, সিংহভাগ দোকানপাট। জুন থেকে সব কিছু ধীরে ধীরে খুলতে শুরু করলো, ছুটি বাড়িয়ে এখন পর্যন্ত বন্ধ সকল শিক্ষা প্রতিষ্ঠান। বিদ্যালয় ভিত্তিক যে শিক্ষাক্রম সেটি তারা খুব মিস করেছেন। এক নম্বর পাবলিক পরীক্ষার ক্ষেত্রে যে আমাদের যে অভিজ্ঞতা বা ঐতিহ্যটা ছিল সেটা হয়তো অনেকে মিস করেছেন। এই বছর আমরা আশা করছি যে পরিস্থিতি যদি উন্নত হয় সেটি আমরা কভার করতে পারবো। করোনার যে পরিস্থিতি সেটি আসলে তো আমরা এখনই কোনো কিছু প্রেডিক্ট করতে পারছি না। পরিস্থিতি আমরা খুব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি, এই পরিস্থিতির সাথে খাপ খাইয়ে আমরা আমাদের কন্টিনজেন্সি প্ল্যানগুলো আমরা সকলের জন্য উন্মুক্ত করব। শিক্ষা ছাড়াও অর্থনীতিতে করোনার নেতিবাচক প্রভাব অনেক, সমাজও কম নয়। সমাজতত্ত্ববিদরা বলছেন মানুষের স্বাভাবিক জীবনের যে ছটা মৌলিক চাহিদা রয়েছে সবগুলোই কোনো না কোনোভাবে করোনার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে। দারিদ্র অবস্থা অবশ্যই বাড়ছে, শহরে যদি এমন হয় তাহলে গ্রাম অঞ্চলে কেমন হতে পারে? নতুন এমপ্লয়মেন্টের সুযোগ আসতেছে না, আর যারা এমপ্লয়মেন্টে ছিল তাদের অনেকের চাকরি নাই। তো দুইভাবে হওয়ার কারণে একটা আমি বলবো যে এটাকে বলা হয় যে ইকোনমিক ইনসিকিউরিটি, যখন মানুষের আয় থাকে না, বেকারত্বে ভুগে, তখন তো মানুষ অসহিষ্ণু হয়, তখন দেখবেন নানান রকম অপরাধ প্রবণতা বাড়বে। এই সমাজতত্ত্ববিদের মতে জীবনের ছন্দপতন হলো করোনা মানুষকে অনেক কিছু শিখিয়েছে। মানুষকে যেমন ঘরমুখী করেছে, পরিবারের সাথে আগের চেয়ে সম্পর্ক দৃঢ় করেছে, তেমনি কিছুটা হলো স্বাস্থ্য সচেতন করে তুলেছে মানুষকে। মোরসালিম বাবলা, চ্যানেল আই, ঢাকা। এবার জানাবো ইস্পানি ভ্যাকসিন সংবাদ অগ্রগতি। যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাসের সংক্রমণ ও মৃত্যু ঠেকাতে দেশজুড়ে চলছে টিকাদান কর্মসূচি। সম্মুখসারির যোদ্ধা হিসেবে টিকা নিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান চিকিৎসকরাও। স্বাস্থ্যবিধি মেনে চলা ও সঠিকভাবে টিকাদান হলে জুন জুলাইয়ের মধ্যে দেশটির নাগরিক জীবন স্বাভাবিক হবে বলে আশা করছেন বিশেষজ্ঞরা। যুক্তরাষ্ট্র থেকে রাশেদ আহমেদের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে যাযাবর মিন্টুর রিপোর্ট। যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে সংক্রমণ বাড়লেও তা ঠেকাতে দেশজুড়ে পুরোদমে চলছে টিকাদান কর্মসূচি। গত 10 দিনে প্রায় 10 লাখেরও বেশি নাগরিককে টিকা দেওয়া হয়েছে। সম্মুখসারি যোদ্ধা হিসেবে টিকা গ্রহণ করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরাও। আমি এই ভ্যাকসিনটির ফার্স্ট ডোজ নিয়েছি, 21 দিন পর আমাকে আবার সেকেন্ড ডোজ নিতে হবে। আমেরিকাতে এ পর্যন্ত ফাইজার এবং মডার্না এই দুটি কোম্পানির ভ্যাকসিন FDA অ্যাপ্রুভ করেছে এমার্জেন্সি ইউজের জন্য। পুরোপুরি সুরক্ষা পেতে শুধু টিকা গ্রহণই নয়, এর পাশাপাশি সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা। মাস্ক ব্যবহার করা, সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করা ও ঘন ঘন হাত ধোয়া, যেই তিন পদ্ধতি আমাদেরকে বেশ ভালোভাবে রক্ষা করতে পারে। ভ্যাকসিন গ্রহণের পর কারো ক্ষেত্রে সামান্য পার্শ্ব প্রতিক্রিয়া দেখা গেলেও তাতে ভয় পাবার কিছু নেই, এবং অ্যান্টিবডি তৈরিতে এই ভ্যাকসিন কার্যকর ভূমিকা রাখবে বলে দাবি করেন চিকিৎসক। কিছু কমন সাইড ইফেক্ট আছে, যেমন ধরেন
যেখানে ইঞ্জেকশন দেওয়া হবে সেখানে একটু ব্যথা হতে পারে, ফেটিক, হেডেক, চিলস, ফিভার এবং জয়েন্ট পেন এবং মাসেল পেন হতে পারে। আমার নিজেরও ফিভার না হলেও মাসেল পেন, জয়েন্ট পেন এবং ফেটিক ছিল, তেমন মারাত্মক কিছু না, এটা অত্যন্ত কম। আমরা যদি দেখি যে আপনার অন্যান্য ভ্যাকসিনের চেয়ে বেশি অনেক বেশি সাইড এফেক্ট বা রিয়াকশন হয়। আগামী জুনের মধ্যে প্রায় 20 কোটি মানুষকে টিকা দেওয়ার পরিকল্পনা নিয়েছে যুক্তরাষ্ট্র সরকার। সঠিকভাবে টিকাদান হলে সে সময়ের মধ্যে দেশটির নাগরিক জীবন স্বাভাবিক হয়ে আসবে বলে প্রত্যাশা করেন শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ ডক্টর অ্যান্থনি ফাউসি। যাযাবর মিন্টু, চ্যানেল আই। সরকার পর্যায়ক্রমে 3টি ধাপে দেশের 80% মানুষকে করোনার ভ্যাকসিন দেবে। সেই 13,82,500 জনের মধ্যে প্রথম পর্যায়ে 20% মধ্যে রয়েছেন সামনের সারির করোনা যোদ্ধারা। কোভিড 19 ভ্যাকসিন প্রয়োগ নিয়ে সরকারের জাতীয় কর্মপরিকল্পনা অনুযায়ী প্রথম ধাপে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীকে 3 ভাগে টিকা দেওয়া হবে। জান্নাতুল বাকিয়া কেকার রিপোর্টে বিস্তারিত। করোনা মহামারী ঠেকাতে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীকে চিহ্নিত করে তাদের ভ্যাকসিনের আওতায় আনার ঘোষণা আগেই দিয়েছে সরকার। সেই অনুযায়ী ন্যাশনাল ডিপ্লয়মেন্ট অ্যান্ড ভ্যাকসিনেশন প্ল্যান ফর কোভিড-19 ভ্যাকসিন ইন বাংলাদেশের কর্মপরিকল্পনা তৈরি হয়েছে। 3টা গ্রুপ, একটা হলো যে প্রাইমারি গ্রুপ যেটা বলেছে সেটা 3%, সেই 3%-এর পাশে হেলথ অ্যান্ড সোশ্যাল ওয়ার্কার আছে, ফ্রন্টলাইন ল এনফোর্সিং এজেন্সির মেম্বার যারা আছে তারা আছে, সিভিল সার্ভেন্ট আছে যারা লোকাল লেভেলে এবং স্টেটের অন্য জায়গায় কাজ করছে, ফ্রিডম ফাইটার আছে, জার্নালিস্ট আছে, গভর্নমেন্টের জনপ্রতিনিধি, নির্বাচিত জনপ্রতিনিধি আছে, সিটি কর্পোরেশন এবং মিউনিসিপ্যালিটিতে যারা কাজ করছেন তারা আছে, রিলিজিয়াস লিডার আছে এবং ফিউনারেলস ওয়ার্কার আছে, পোর্টে যারা আছেন আমাদের, কারণ পোর্ট একটা ক্রিটিক্যাল জায়গা সেখানে আছে। প্রথম দফায় 20%, পরের ধাপে আরও 20% এবং তৃতীয় ধাপে বাকি 40% মানুষ ভ্যাকসিনের আওতায় আসবে। তবে প্রথম ধাপেই ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীকে 3টি গ্রুপে ভাগ করে করোনা ভ্যাকসিনের আওতায় আনা হবে। এটার কয়টা ডোজ নিতে হবে, এইটা যে কয়দিন কার্যকর থাকবে, তার আগে যদি এইটা আরেকটা ডোজ কেউ নেয় তাহলে তার কী ক্ষতি হতে পারে, কী লাভ হতে পারে, হ্যাঁ, এই বিষয়গুলো সম্পর্কে পরিষ্কার ধারণাটা দিতে হবে। এবং আমরা জানি না যে জনগণের ভিতরে যে ভ্যাকসিন রিলেটেড কী ধরনের পারসেপশন আছে। আমরা জানি যে কোভিড রিলেটেড পারসেপশন কিন্তু অনেক মানুষের ভিতরে ভালো না, তারা অনেকেই মনে করে যে কোভিড এত মারাত্মক রোগ না, এটা ধনী মানুষের রোগ, এটা শহরের মানুষের রোগ, এই ধরনের পারসেপশন কিন্তু আছে, কিন্তু ভ্যাকসিন রিলেটেড কী পারসেপশন সেটা আমাদের জানা নেই। সো এই জায়গাগুলোতে আমি মনে করি যে একটা কন্টিনিউয়াস রিসার্চের দরকার আছে। কর্মপরিকল্পনায় 18 বছরের নিচের 20% জনগোষ্ঠীকে বাইরে রাখা হয়েছে, আর কর্মপরিকল্পনা বাস্তবায়নের বিষয়টি নির্ভর করছে ভ্যাকসিন পাওয়ার উপর। জান্নাতুল বাকিয়া কেকা, চ্যানেল আই, ঢাকা। প্রিয় দর্শক, সংবাদের এই পর্যায়ে নিয়ে নিচ্ছি অশোক লীলা নিফাদ অটোস বিরতি। বিরতির পর অন্যান্য সংবাদের সাথে জানিয়ে ফিরব। মেলবোর্ন টেস্টে অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজে সমতা ফেরালো ভারত, ম্যাচ জেতানো সেঞ্চুরিতে ম্যান অব দ্য ম্যাচ অধিনায়ক রাহানে। স্বাগত আরো একবার চ্যানেল আই সংবাদে। এখন দেখবেন নিটল টাটা কৃষি সংবাদ। চাঁদপুরের মেঘনা নদীতে কিশোর ইলিশের পেটে ডিম পাওয়া যাচ্ছে। জাটকা থেকে একটু বড় আকারের ইলিশের পেটে ডিম নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে। গবেষকরা বলছেন বিষয়টি অস্বাভাবিক নয়, তবে মৎস্যজীবীদের জন্য এই অভিজ্ঞতা নতুন। এবার থাকছে প্রকৃতি সংবাদ। স্যানিটারি ল্যান্ডফিল্ড ও পয়োবর্জ্য পরিশোধনাগার কেন্দ্র চালু না হওয়ায় বর্জ্য ব্যবস্থাপনায় হিমশিম খাচ্ছে মেহেরপুর পৌর কর্তৃপক্ষ। গৃহস্থালী সহ সব ধরনের আবর্জনা রাস্তার পাশে খোলা জায়গায় স্তূপ করে রাখা হচ্ছে, এতে নগরবাসী নানা রোগ বালাইও আক্রান্ত হচ্ছেন। এবার জানাবো ইভ্যালি খেলার খবর।